কেন গণেশ পুজো দশ দিন ধরে করা হয় সিদ্ধিদাতাকে প্রসন্ন করার জন্য পুজোর সময় অবশ্যই নিবেদন করুন এই চারটি জিনিস এবার গণেশ চতুর্দশীর দিন রয়েছে চারটি শুভ যোগ দু সালে কবে পড়েছে গণেশ চতুর্থী গণপতি বাপ্পার আরাধনার শুভ সময় কখন কিভাবে প্রতিষ্ঠা করবেন গণেশ মূর্তি গণেশ পুজোয় কি কি উপকরণ লাগবে বাড়িতে নিজে কিভাবে করবেন গণপতি বাপ্পার পুজো ওম শ্রী গণেশায় নম স্কন্দপুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি বিশ্বাস করা হয় এই দিনে শ্রী গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন বিশ্বাস ও ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ লাভ করা যায় সৌভাগ্য সমৃদ্ধি ও বুদ্ধির দেব হলেন শ্রী গণেশ শ্রী গণেশ সিদ্ধিদাতা অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে এখন প্রশ্ন হলো কেন দশ দিন ধরে গণেশ পুজো করা হয় আসলে পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গণেশ ভাদ্র মাসের শুক্লা গণেশ চতুর্থীর দিন জন্মগ্রহণ করেছিলেন তাই এই মাসের চতুর্থীতে ভগবান গণেশের পুজো করা হয়ে থাকে ভাদ্র মাসের শুক্লপক্ষের গণেশ চতুর্থীর খুব একটি বিশেষ কারণ হল মহর্ষি বেদব্যাস ভগবান গণেশকে মহাভারত রচনা করার জন্য এই দিনে আহ্বান জানিয়েছিলেন কথিত আছে বেদব্যাস শ্লোকগুলো পাঠ করতে থাকেন এবং ভগবান গণেশ দশ দিন ধরে মহাভারত লেখেন গণেশ চতুর্থীর দিন লেখা শুরু হয়ে অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত চলে এই লেখা দশ দিন ধরে বসে লেখার কারণে গণেশের ওপরে ধুলোর স্তর জমে যায় তারপরে দশ দিন পর অর্থাৎ অনন্ত চতুর্দশীতে তিনি সরস্বতী নদীতে স্নান করে গায়ের ধুলো পরিষ্কার করেন তারপর থেকেই এই দশ দিন ধরে গণেশ পুজো ও তারপরে বিসর্জনের রীতি চলে আসছে সিদ্ধিদাতাকে প্রসন্ন করার জন্য পুজোর সময় অবশ্যই নিবেদন করুন এই চারটি জিনিস যার মধ্যে রয়েছে দুব্বা গণেশ পুজোয় দুব্বার ব্যবহার অত্যন্ত শুভ তাই একুশটি করে দুব্ব দিয়ে একটি করে গোছা তৈরি করুন তারপরে কয়েকটি গোছা দিয়ে একটি মালা তৈরি করে গণেশ দেবতাকে নিবেদন করুন এরপরেই রয়েছে আতব চাল গণেশ পুজোয় আতপচালের ব্যবহারের নিয়ম রয়েছে শাস্ত্রে আতপচালের মধ্যে সামান্য পরিমাণে হলুদ লাগিয়ে গণেশের কপালে তিলক হিসাবে লাগিয়ে দিন এতে যে কোনো আট আর্থিক সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে এরপরেই রয়েছে জবা ফুল লাল জবা ফুল গণপতির অত্যন্ত প্রিয় এই জবা ফুল গণেশ পুজোয় নিবেদন করা হয় এই জবা ফুল নিবেদন করলে তিনি সমৃদ্ধি দান করেন এবং শত্রু নাশ করে থাকেন এছাড়াও নীল অপরিচিত ও কুন্দু ফুলও তাকে প্রদান করা হয়ে থাকে এরপরেই গণপতিকে নিবেদন করুন তার প্রিয় ভোগ লাড্ডু ও মোদক এছাড়াও নারকেলের নাড়ু পায়েস যে কোনো হলুদ রঙের মিষ্টি গণপতি বাপ্পার খুবই প্রিয় এবছর গণেশ চতুর্থীতে রয়েছে চারটি শুভ যোগ যথাক্রমে সবার্থ সিদ্ধিযোগ রবিযোগ ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ এই চারটি শুভযোগে গণপতি বাপ্পার আরাধনা করলে বিশেষ ফল লাভ করা যাবে দু সালে গণেশ চতুর্থীর চতুর্থী তিথি শুরু হবে বাংলার কুড়ি ভাদ্র ইংরাজি ছয়ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর তিনটের পর থেকে আর চতুর্থ তিথি থাকবে বাংলার একুশে ভাদ্র ইংরাজি সাতই সেপ্টেম্বর শনিবার বিকেল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত দু সালে গণেশ চতুর্থী ব্রত পালন করা হবে বাংলার একুশে ভাদ্র ইংরাজি সাতই সেপ্টেম্বর শনিবার পুজোর শুভ সময় থাকবে এই দিন সকাল দশটা একুশ মিনিটের পর থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত মতে বলা হয় ভরা মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন গৌরীপুত্র গণেশ মন্ত্র জপ করে ষোড়শ উপাচারে সিদ্ধিবিনায়কের পুজো করতে হয় গণেশ প্রতিষ্ঠার নিয়ম গণেশ চতুর্থীর দিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এরপরে গঙ্গা নদীতে স্নান করে নেবেন গঙ্গা স্নান সম্ভব না হলে বাড়ির আশেপাশে যদি পুকুর বা জলাশয় থাকে তাতে স্নান করে নেবেন এবং স্নান করার পরে বাড়িতে এসে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এরপর বাড়ির ঠাকুর মন্দিরটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপরে ধূপ দীপ জ্বালিয়ে দেবেন এবার কপালে আপনি তিলক কেটে নেবেন তারপর আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসে যাবেন আর আসনটা যেন ছেঁড়া না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এরপরে একটি কাঠের চৌকি পেতে তার ওপরে লাল কাপড় বিছিয়ে দেবেন আর যদি কাঠের চৌকি না থাকে তাহলে গম মুখ ও জ্বরের ওপর লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন এবার গণেশের ডান দিকে ও বাঁ দিকে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপারি রেখে দিন গণেশ পুজোর জন্য লাগবে লাল কাপড় পঞ্চামৃত পৈতে পান সুপারি লবঙ্গ কপ্প গঙ্গাজল ফুল ফল দুব্বা এছাড়াও ভোগের জন্য লাগবে লাড্ডু মোদক ও কলাও আপনারা দিতে পারেন বলা হয় যদি ভোগ হিসাবে গণপতি বাপ্পাকে মোদক নিবেদন করা হয় তাহলে কর্মক্ষেত্রে সফলতা আসে এবং সমস্ত দিকে উন্নতির পথ প্রশস্ত হয় সাধারণত গণেশ পুজো দশ দিন ধরে চলতে থাকে বা গণেশ মূর্তি দশ দিন ধরে বাড়িতে রাখা হয় সারা বছর ঘরে গণেশ ঠাকুরের মূর্তি থাকলেও বিশেষ পুজো এই দশ ব্যাপী অনুষ্ঠিত হয় আপনারা চাইলে তিন দিন বা পাঁচ দিন এই বিশেষ পুজো করতে পারেন গণেশ চতুর্থীর দিন সকালে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশের প্রতিমা স্থাপিত করুন তারপর পুজোর সব সামগ্রী নিয়ে আসুন গণেশ স্থাপনার পর নবগ্রহ ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন যেখানে গণেশ স্থাপনা করবেন অর্থাৎ চৌকির পূর্ব দিকে ঘট রাখুন এবং দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান তারপর নিজের ওপর জল ছিটিয়ে ওম পুণ্ডরিকাখ্যায় মন্ত্রটি জপ করতে করতে গণেশকে প্রণাম করুন ও মাথায় তিনবার জল ছিটান কপালে তিলক পরে নিন হাতের সুগন্ধ ফুল ও অক্ষত নিন তারপরে গণেশের ধ্যান করুন উপরিক মন্ত্র জপ করতে করতে গণেশের আহ্বান ও আসন প্রদান করুন পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নম বা ওম গাং গণপতে নম মন্ত্র জপ করে যান আসন প্রদানের পর গণেশকে স্নান করান এক্ষেত্রে পঞ্চামৃত স্থান স্নান করাতে পারলে ভালো আর সম্ভব না হলেও শুদ্ধ জল দিয়ে স্নান করাতে পারেন এরপরে বস্ত্র পৈতে চন্দন অক্ষত ধূপ দ্বীপ নৈবেদ্য ফল ইত্যাদি নিবেদন করুন শেষে গণেশের আরতি করে নিজের মনস্কামনা ব্যক্ত করুন পুজোর সময় একদম অন্নমনস্ক হবেন না ভক্তি পড়ে শ্রী গণেশ দেবতার পুজো করুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন